বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলা হবে কঠিন বলেন লেভানদোভস্কি। গেল বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি পোল্যান্ডের। এক যুগ পর ফুটবলের বোস্টিং আসরে ফিরে রাশিয়া বিশ্বকাপের তিন ম্যাচের দুটিতেই হেরে আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে লেভানদোভস্কিরা। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের গ্রুপ পর্বের পথ চলা সহজ হচ্ছে না। 2022 বিশ্বকাপে সি গ্রুপে ইউরোপীয় দলটির প্রথম তিন প্রতিপক্ষ আর্জেন্টিনা, মেক্সিকো ও সৌদি আরব। এবার বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় শীর্ষে আছে নিঃসন্দেহে আর্জেন্টিনা। গেল বছর কোপা আমেরিকা জয়ের পর চলতি বছর জুনে ফাইনালি সিমা ট্রফিও জিতে মেসিরা। এছাড়া নিজেদের সবশেষ 35 ম্যাচে অপরাজিত থাকা দলটিকে বিশ্বকাপেই সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি দিচ্ছে। এমন একটি দলের বিপক্ষে মুখোমুখি হওয়াটা যে কোনো দলের জন্যই বেশ কঠিন ব্যাপার। পোল্যান্ডের ক্ষেত্রেও তাই হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মেসির আর্জেন্টিনার কথাই বলেছে রোবার্তো লেভানদোভস্কি। বার্সার তারকার মতে অপ্রতিরোধ্য আকাশী নীলদের বিপক্ষে খেলাটা বেশ চ্যালেঞ্জের হবে। শনিবার রাতে ফিফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রোবার্তো লেভানদোভস্কি বলেছেন, আর্জেন্টিনাকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই, তারা বড় দল। আমার মতে টুর্নামেন্টে জেতার জন্য সবচেয়ে বেশি ফেভারিটদের একটি। লিও মেসির মতো একজন কিংবদন্তি তাদের নেতা। কোনো সন্দেহ নেই যে তাদের বিপক্ষে আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ হবে। এ ধরনের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া দুর্দান্ত একটি দলের বিপক্ষে দারুণ খেলা হবে। অবশ্য শুধু আর্জেন্টিনা নয়, সি গ্রুপের বাকি দুটো দলকেও সমীহ করেছেন লেভানদোভস্কি। তারকা এই স্ট্রাইকার জানিয়েছেন মেক্সিকো জানে কীভাবে বড় টুর্নামেন্ট খেলতে হয়। সৌদি আরবও বড় কোনো চমক।